আর কত কাল ভাষা বিয়ামা। তুমি আর কতদিন এভাবে আমার ভাষা বেঁকে সারা জন্ম ধরে কত কাল ভাষা বিয়ামারে।
খুশি ভাষা আমি
এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আমি কিচ্ছু জানতে পারলাম না। এর সব কিছু দায় ওই নেত্রা দেবী, নেত্রা দেবীর কারণে আজ আমি স্বামী আনা। আজ আমি পথে পথে ঘুরছি, মাসের পর মাস, দিনের পর দিন ধরে শুধু ভেসে চলেছি। কেউ কেউ তো বিধবা হয় বছর ছয় মাসে, আর আমি আমি বিধবা হলাম বাসার বঞ্চিতে। একটি রাত আমি স্বামীর সঙ্গে কাটাতে পারিনি, স্বামীর সুখ আমার কপালে সইল না। বিয়ের পর যেই মেয়ে স্বামীর ঘর করতে পারে না, সেই মেয়েদের বুকের ভিতরে যে কত যন্ত্রণা, কত জ্বালা, সে কথা এই সমাজের মানুষ কেউ বুঝবে না। আজি সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তাই আমার মন কাঁপছে আর এই কথাই বলছে, এই কথাই বলছে। এইদিকে এক মায়ের ভক্ত একশত টাকা দান করেছেন স্বর্গে দেওয়ার জন্য। সশরীরে তো কেউ স্বর্গে যেতে পারেন না, কেউ যায় ধর্মের বলে আর কেউ যায় অর্থের বলে, তাই পারের করি দেওয়ার জন্য একশত টাকা দান করেছেন। আমি ভবতরীর ধর্মদেবের কাছে প্রার্থনা রাখছি, তিনি আর একশত টাকা যেন গ্রহণ করেন, এই কামনা করছি এই দশ সমাজের সামনে। ওই আমার সুখ Oh,
প্রতিঘাতে শুধু করেছিস তুই আমায় অপমান, দূরদর্শন পাওয়ার জন্য কত কত বছর কেটে গেছে, তপস্যায় নিজেকে বিভোর করে দিয়েছি, বিলীন করে দিয়েছি তোর চরণে নিজেকে, আত্মনিবেদন করে দিও, তুই আমায় দৃষ্টি দেখো। তবে আজ এই অমাবস্যার নিশীতে নিয়ে আসবো তোকে মহাশ্মশানে, সুচারু মায়া মন্দির নির্মাণ করবো তোর জন্য, সেই মায়া মন্দিরে তুই অধিষ্ঠাত্রী হবি। ওরে শ্মশানবাসী, দেখবো দেখবো এই সাধু এই মহা তপস্বী সাধনায় তুই কি করে থাকতে পারিস নিজ লোকে, নিজ লোক যদি পরিত্যাগ করে না আসিস তাহলে বৃথা এই তপস্বীর তপস্যা। সবাই দেখবে এই তপস্বী কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। মুন্ড বিনাশিনী, আমার সঙ্গে করবি তুই ছলনা, দেখব আজ কি করে ছলনার আশ্রয় নিয়ে থাকতে পারিস। তুই আর কোনো ছলনা চলবে না, তাই তো বসবো বসবো আমি মহা তপস্যায়, তপস্যায় বসে সাধনার বসে তোকে নিয়ে আসবে এই সুচারু মায়া মন্দিরে। ওরে ফট সাহা।
নিমিত্ত হয়েছে এই মহা তপস্বীর তপস্যায়। সাধনার কত শক্তি! এবার তো বেটি আসবি, আর ফাঁকি দেওয়া চলবে না। ওই দেখা দে ও ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদায়িনী বেটি, তোর চরণে আলতা কই। সেই তপস্যার সতপস্বীর কাছে হেরে গেছিস তুই। হারিসনি, আবার বলে হারিনি, যদি না হারতে তাহলে আমার ক্ষমতাই তোকে নিয়ে এসেছি এই সুচারু মায়া মন্দিরে। ভুলে গেলি এতটা বছর, কষ্ট দিলি শুধু এই বুকে, আঘাতের পর আঘাত দিলি তুই। কত কাঁদিয়েছিস আমায়, কত কাঁদিয়েছিস, আজ তুই তুই কাঁদবি আর আমি হাসব। এই ডাকিনী যোগিনী, তাই শোন, আজকে তোকে পরীক্ষা দিতে হবে আমার কাছে। তোর আমি পরীক্ষা নেব, দেখবি বল এই পুজোয় সন্তুষ্ট হয়েছিস কিনা। মনে কিনা সন্তুষ্ট হয়নি? সন্তুষ্ট হয়েছিস? দেখ তাহলে, আবার দেখ তুই আমার মন্ত্রের কত বড় শক্তি। এই মন্ত্র শক্তিতে তুই রাজি হবি। এবার বেটি বলে খুশি হয়েছে, যে মহাখড়গ তুই ধারণ করে আছিস সেই মহাখড়গ দিয়ে তোর চরণে অন্তিম বলি প্রদান করব। খড়গ তুই আমায় দিবি? দেবি না। তুই আমার সঙ্গে আবার করছিস ছলনা, এত ছলনা ভালো নাই। ও তাণ্ডব নৃত্য যেভাবে করেছিলি শ্বশুর নিধনের সময়, আজ তোর সঙ্গে আমার হবে। আমি হব, আমি হব তোর সন্তান, তুই হবি আমার মা। চিরদিন যাকে মা বলেছি মাতৃসম্ভাষণে, তোর কাছে আমার বিনীত আবেদন, তুই আমার সঙ্গে করবি নৃত্য। এই ডাকিনী যোগিনী, নাচো নাচো, নৃত্য করো নৃত্য করো।
এখন এসেছে অন্ধকার, এখন আমি এই আধা রাতে কোথায় যাব, কোথায় গেলে আমি একটা আশ্রয় পাব? আমার যে বড় ভয় করছে, নিশীথে নিঝুম রাত, জনশূন্য অরণ্য, সেই নদীতে আমি একা, বড় অসহায়। এখন আমি কোথায় যাবো আমার মরা স্বামী নিয়ে, কোথায় গেলে একটু আশ্রয় পাব? ভোরের আলো ফুটলে মান্দাস নিয়ে গিয়ে যেতাম উজান পথে, কিন্তু গভীর জঙ্গল, এখন আমি কোথায় যাব? আমার যে বড় ভয় করছে, বিঘ্ন ঘটিয়েছিস তুই, বাধা দিলি আমার তপস্যায়, তোকে আমি অশ্ব করে ফেলব। এই এত গভীর রাত্রিতে এই শ্মশানে কেন করে এলি তুই? সে অনেক কথা বাবা, আমি কেন এসেছি এই গভীর জঙ্গলে? নিশীথে নিঝুম রাত, জনশূন্য অরণ্য, তাহার মাঝে নদীতে আমি একাম কলার মান্দাসী, সঙ্গে আমার মৃত্য স্বামী, স্বামীর দেহ কলার ভেলায় নিয়ে ভেসে যাচ্ছি আমি দেবতা নগরে। দেবতা নগরে? হ্যাঁ বাবা, হ্যাঁ দেবতা নগরে। কিন্তু কিন্তু এই গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো অপদেবতা। অপদেবতা? অশুভ শক্তি। অশুভ শক্তি? আমি আধা রাতে তো তেমন কিছু দেখতে পাইনি, শুধু আবছা আবছা দেখেছি। ডান হাতে মস্ত বড় খাড়া ছিল, কেবলমাত্র বলছিল যে রক্ত, রক্ত চাই, তাজা রক্ত, তাজা রক্ত চাই।
এসেছি বাবা, আপনি আমায় বাঁচান। তুই যে ভয়ে ভীতা হয়েছিস, ভয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে মনে রাখিস, মহাকালের মহাকালীর কাল দৃষ্টি তোর উপরে পড়েছে। এই ঘোর অমাবস্যায় চতুর্দিক নিঃশব্দ তুই একাকি ভেসে চলেছিস এই গাঙ্গুরিয়ার জলে। তাই তো মহাকালের কালীর শক্তি তোকে পরীক্ষা করছে, তোকে পরীক্ষা করছে। তোর উপরে তার কুদৃষ্টি পড়েছে, রক্ষে নেই, রক্ষে নেই। কি বলছেন আপনি? সত্যি বলছি মা, মহাকালের কাল দৃষ্টি। কিন্তু আমি কি পাপ করেছিলাম, কি অন্যায় করেছি আমি, কেন তিনি তিনার কাল দৃষ্টি আমার উপরে দিলেন? কেন বাবা, কেন? মনস্কামনা পূর্ণ করবার জন্য, নিজের মনোবাঞ্ছা পূর্ণার্থে তোর উপরে তার দৃষ্টি পড়েছে। সে চাই তোর কাছে কিছু চাই। আমি এত বড় পাপ করলাম, এত বড় পাপ করে ফেলেছি আমি যে। আচ্ছা বাবা, বল মা, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই? বলুন না বাবা, এই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? বলুন না। এই জগত সংসারে সকল পাপের প্রায়শ্চিত্ত আছে রে মা। তাই জেনে রাখিস একটা কথা, যে পাপেরও প্রায়শ্চিত্ত অবশ্যই আছে। তবে জানিস, প্রায়শ্চিত্ত করতে বড় কষ্ট হয়। তাই তোর একটু কষ্ট হলেও তোকে এর প্রায়শ্চিত্ত করতেই হবে। কোন উপায় বাবা? উপায় আছে, আছে উপায় আছে। যেহেতু বেটি চায় ওই শ্মশান বাসিনী মহাকালের কালই সে শক্তি রূপিণী, তোর কাছে কিছু চাই না, পুষ্প চাই। একটু দুহাত ধরে পুষ্প তার চরণে দিলেই সে খুশি হবে। পুজো, পুজো চাই। কিন্তু কোন উপায়ে পুজো করব আপনি বলতে পারেন আমায়? আমি যে নিঃস্ব, আমি যে বড় কাঙালিনী। জেনেছি, জেনেছি মা, জেনেছি। আমি বুঝতে পেরেছি তুই নিঃস্ব হয়ে এসেছিস, তোর কাছে কিছু নেই, সকল কিছু হারিয়েছিস তুই। তাই তোর কাছে একটি পথ খোলা আছে। নিশি ভোর হতে চলল, দেখ শয়ে শয়ে নরনারী আসছে এই গঙ্গার কূলে স্নান করবার জন্য, এই মন্দিরে পুজো আরতি করবার জন্য, দর্শন করবার জন্য। তাদের কাছে যাবি, তাদের কাছে দুই হাত তুলে ভিক্ষে চাইবি, বলবি আমায় কিছু ভিক্ষে দাও, মহাকালীর উদ্দেশ্যে কিছু ভিক্ষে দাও, তাহলেই মনে আশা পূর্ণ হবে, তোর প্রায়শ্চিত্ত অবশ্যম্ভব। করব বাবা, যাও। আমি ভিক্ষে করব, কালকে শান্ত করতে আমি ভিক্ষে করব, ভিক্ষে করে নিয়ে এসে আমি কালকে শান্ত করব। আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কিন্তু আপনি আমায় সময় দিন বাবা, ভোরের আলো ফুটলেই আমি নগরে বেরিয়ে যাব। বেশ, নগর থেকে ভিক্ষে করে নিয়ে এসে আমি মা কালীর পুজো করব বাবা। আমি তোকে নিশ্চয়ই নিশ্চয়ই সময় প্রদান করলাম। দেখতে দেখতে যেন বলে আলো ফুটেছে, পাখিরা কলরব করছে, পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছেন বাবা। আমি এখন নগরে যাব। যা, ভিক্ষে করে নিয়ে এসে আমি যা মা, যা পুজো করব বাবা। বেশ, সকলের কাছে যাবি তুই, কেউ তোকে ফিরিয়ে দেবে না। শুনছেন, শুনছেন আপনারা? আমি বড় কাঙালিনি গো, কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না।
যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন গো, মঙ্গল করবেন, মঙ্গল করবেন। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা নিজ আসনে আয় মা, নিজ আসনে আয়।